প্রার্থিতা বাতিল নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা শুরু। নির্ভয়ে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের ইসি নির্দেশ। একতরফা নির্বাচন চায় না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে ছয় হেভিওয়েট প্রার্থী নির্বাচনের বাইরে। কোটা বাতিল হলেও প্রতিবন্ধীদের জন্য বিশেষ নীতিমালা হচ্ছে, প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত 11 জন, গাজীপুরে বাসের নিচে প্রাণ হারালেন লেগুনার 5 যাত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছি রাশেদ ইমাম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য নির্বাচন কমিশনে ভিড় করেছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। সোমবার সকাল থেকে সারা দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচন ভবনে এসে আপিল দায়ের করেন তারা। আজ সহ আগামী আরও দুই দিন আপিল দায়ের শেষে পরবর্তী তিন দিনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে কমিশনে। এদিন সকালে এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন অনুষ্ঠান যেই প্রক্রিয়াতেই নির্বাচন হোক না কেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেবে না কমিশন। বাংলাদেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন সহকর্মী হাসান পারভেজ, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, আজ সারা দিনে সকাল থেকে আপনি নির্বাচন কমিশনে ছিলেন, কারা কারা এখন পর্যন্ত আসলে এই আপিল করেছেন আমাদেরকে জানাবেন পারভেজ? রাশেদ, আপনি জানেন যে গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল এবং সেখানে তিন হাজার 65 জন যে মনোনয়নপত্র জমা দিয়েছিল সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই যাচাই বাছাই শেষে 786টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এবং আপনি নিশ্চয়ই খবরের মধ্যেই দেখলেন যে আজ সহ আগামী দুই দিন এই মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তারা আপিল বিভাগে আপিল নির্বাচন কমিশনে এসে আপিল করতে পারবেন। এছাড়া যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, এই বৈধ মনোনয়নপত্র হলেও কোনো সংক্ষিপ্ত ব্যক্তি এই নির্বাচন কমিশনে এসে আপিল করতেও পারবে। আপনি মূল কথা হচ্ছে যে মনোনয়নপত্র বাতিল কিংবা গ্রহণ, এই দুই বিষয়ের ওপর আপিল করা যাবে নির্বাচন কমিশনে। এবং সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশন দেখেছি যারা যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা এসেছে নির্বাচন কমিশনে, এবং প্রার্থী সহ যারা তাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এসে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সংক্ষুব্ধ যারা প্রার্থী তারা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করছেন। এবং আজকে 5টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং আগামী দুই দিন, আজ সহ দুই দিন এই প্রক্রিয়ার মধ্যেই চলবে, অর্থাৎ আপিল করা যাবে। যদিও এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে যে 33 জনের মতন সারা দেশের যারা প্রার্থিতা বাতিল কিংবা মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করেছেন, এবং এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নাম বলতে চাই, সেটা হচ্ছে পটুয়াখালী তিন আসনের যিনি স্বতন্ত্র যিনি মেম্পির মনোনয়ন পেয়েছিলেন তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি, তিনি গতকাল তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তিনি এসে আজকে নির্বাচন কমিশনে এসে তিনি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। এছাড়া আপনি জানেন যে কুড়িগ্রাম চা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার কথা বলেছিলেন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান এই সরকার, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে গতকালই। তাই তিনি এসেছেন নির্বাচন কমিশনে এবং তিনি যদিও আজকে আপিল করেননি, তিনি আজকে তথ্য নিয়ে গেছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি পরবর্তীতে আগামীকাল কিংবা পরের দিন তিনি আপিল করবেন। মূলত রাশিয়ার যে বিষয়টি হচ্ছে দাঁড়াচ্ছে যে আপিল যাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে তারা আপিল করার সুযোগ থাকছে, এবং এরপরে 6, 7, 8 ডিসেম্বর তারা তাদের যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যে আপিল করেছেন সেটা নিয়ে শুনানি হবে, এবং শুনানিতে নির্ধারিত হবে কে তার মনোনয়নপত্র গ্রহণ কিংবা বাতিল করা হচ্ছে। এর পরবর্তীতে কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ হয় তার পদ যদি থাকছে সেটি হচ্ছে হাইকোর্টে তিনি আবার আপিল করতে পারবেন। সব মিলিয়ে রাশির যদি বলা যেতে পারে যে এখন নির্বাচন কমিশনে আপিল গ্রহণ করা হচ্ছে এবং এই আপিলটা আসলে আগামী দুই দিন পর্যন্ত চলবে। রাশেদ পারভেজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য।
দর্শক সহকর্মী হাসান পারভেজ ছিলেন নির্বাচন কমিশন কার্যালয়ে, সেখান থেকে জানাচ্ছিলেন শেষ পর্যন্ত কারা কারা মূলত আপিল করেছেন। বারবার হুমকি দিলেও জনস্বার্থে বিএনপিকে নির্বাচন বর্জন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র বাতিলের ব্যাপার সম্পূর্ণ নির্বাচন কমিশনের, এতে সরকারের কিছুই করার নেই। তিনি আরও বলেন, জোটের শরিকদের সর্বোচ্চ 70টি সিট দেওয়া হবে। সরকার কোনো অবস্থাতেই একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সরকার গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। সরে দাঁড়ানো যে হুমকি দিচ্ছেন, এটা যেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন, এটাই আমি তাদের কাছে প্রত্যাশা করি। কারো মনোনয়নপত্র বাতিল হয়, সেসব কারণ তো নির্বাচন কমিশনের, এটা সবসময়ের আইন, আইন অনুযায়ী নির্বাচনী আইন, আইন অনুযায়ী বাদ গেছেন, এখানে তো আমাদের কিছু করণীয়। এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। জামায়াত ইসলামের মনোনয়ন দেয়া নিয়ে অস্বস্তিতে পড়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। পরোক্ষভাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বাধীনতা বিরোধী এই দলের কেউ থাকলে খতিয়ে দেখতে চায় ফ্রন্ট নেতারা। তবে আওয়ামী লীগও এমন অনেক বিতর্কিত প্রার্থী আছে বলেও অভিযোগ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশন স্বাধীনতা বিরোধী জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে আগেই, তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন অন্তত 2 ডজন জামাত নেতা। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষে থাকা জাতীয় ঐক্যফ্রন্টের জন্য যা অনেকটাই বিপত্তির কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তি কিভাবে একই প্রতীকে নির্বাচন করছে? ফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার কাছে এর ব্যাখ্যা কিছুটা ভিন্ন রকম। তারা যাচ্ছেন, তারা তো জামাত হিসেবে যাচ্ছেন না, তারা ধানের শীষ দিয়ে যাচ্ছেন। এখানে জামাতের কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, তো ওই রকম 5 টাকা তো আওয়ামী লীগ থেকে নিচ্ছে না, যে সেটা কে বলবে? কাজে এইটা আমরা ইস্যু বানাচ্ছি না। মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী অবস্থান নেয়া এমন কেউ মনোনয়নপত্র পেলে তা খতিয়ে দেখতে চায় ফ্রন্টের আরেক নেতা মোস্তফা মহসিন মন্টু। তবু যখন প্রশ্ন এসছে, আমরা জিনিসটা খতিয়ে দেখবো, এটা একদম আমরা ফেলে দিচ্ছি না। অবশ্যই জন পাবলিক সেন্টিমেন্ট এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেই একটা গুণগত পরিবর্তনের চিন্তা আমরা করছি। জামাতকে নিষিদ্ধ না করার দায় ক্ষমতাসীন দলের ওপর চাপান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ। সব ক্ষমতাই তো আছে সরকার, নিষিদ্ধ করে দিতে পারে, এই দলটাকে বাঁচিয়ে রেখেছে কেন? যাতে করে সুযোগ বুঝে, সময় বুঝে নিজেরাও যাতে নেগোসিয়েট করে তাদের সঙ্গে একটা সমঝোতা আসতে পারে, সেই কারণেই তো। যদিও স্বাধীনতা বিরোধী কেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে 9 ডিসেম্বর পর্যন্ত, তবে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখেই নির্বাচনে যেতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়া সহ নানা কারণে চট্টগ্রামের 16টি আসনে বিএনপির 32 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তাদের মধ্যে বিএনপির এম মোর্শেদ খান, মীর নাসির, মীর হেলাল, আসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এ নির্বাচনে বিএনপির প্রার্থী শূন্য করতেই সরকারি দল নানা কৌশল নিয়েছেন এমন অভিযোগ নেতাদের। নন্দবরুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম 5 আসন থেকে 3 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির। 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় এ আসনটি দখলে নেয় মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি পুনরুদ্ধানে দল থেকে আবারও মনোনয়ন দেওয়া হয় মীর নাসিরকে। দুর্নীতি মামলা থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, তবে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানালেন তিনি। ইলেকশন কমিশনে একটা আপিল পাঠাই দেব,
ঋণ খেলাপের কারণে মোর্শেদ খান, গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও তার ছেলে সামির কাদের চৌধুরী সহ আরও বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতাদের অভিযোগ, এ নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী শূন্য করতেই সরকারি দল নানা কৌশল নিয়েছেন। বিএনপিকে চাপে রাখা, বিএনপিকে তার নমিনেশন বাতিল করানো, সব মিলিয়ে নির্বাচনের মধ্যে ঠেলে দিতে চায়, যেখানে বিএনপি পরাজিত হয়। রিটার্নিং কর্মকর্তা বলছেন, কোনো দল বা ব্যক্তি হিসেবে নয়, দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত মামলায় দণ্ড থেকে শুরু করে অনাদায়ী ঋণ সহ নানা কারণে প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। এরা বাতিল হয়েছে, তাদের তারা কোনো জবাব সন্তোষজনকভাবে দিতে পারেনি। তাদের কোটি কোটি টাকা ব্যাংকের ডিফল্টার, তাদের শত কোটি টাকার উপরও হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে চট্টগ্রামের বেশিরভাগ আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী হবে। এটা 80% ফটিকছড়ির বিএনপি সমর্থিত। ডানের শিশের পক্ষে জনগণ সংগঠিত হয়ে তাদের ভোট প্রদান করে আগামী দিন জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 3, 4 ও 5 ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করা হলেও প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চাকরির সুবিধা নিশ্চিত করতে বিশেষ নীতিমালা তৈরি করা হচ্ছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। মানব জীবনের বৈচিত্র্যের একটি অংশ প্রতিবন্ধিতা। রকম ফেরে দেশে প্রতিবন্ধীর সংখ্যা 16 লাখেরও বেশি, অবহেলা নয়, বরং সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে পালিত হল 27তম আন্তর্জাতিক ও 20তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল প্রতিবন্ধী আর প্রতিবন্ধিতা উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে সরকার। সবার হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে তার সরকারের নেয়া নানা প্রকল্পের কথা তুলে ধরেন। বলেন, মূলধারার অভিন্ন যাত্রায় যেন তারা সামিল হতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, স্বাভাবিকভাবে বারবার কিছুদিন পরপরই আন্দোলন হয়, সেজন্য আমরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছি, এটা ঠিক। তবে একটা নীতিমালা আমরা তৈরি করছি, যেখানে অবশ্যই প্রতিবন্ধী নৃগোষ্ঠী বা অনগ্রসর জাতি, তাদের সকলের যেন একটা অধিকার থাকে, তারা যেন যথাযথভাবে চাকরি পায় এবং চাকরিতে যেন তাদের একটা অধিকার দেওয়া হয়, জায়গা করে দেওয়া হয়, সে ব্যবস্থাটা অবশ্যই করা হবে। সরকার প্রধান বলেন, প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। আমি এটুকু বলতে পারি যে আমাদের কোনো শ্রেণীর মানুষ অবহেলিত থাকবে না, সকলেকেই মনে করতে হবে আমাদেরই আপনজন। এবং আমাদের প্রতিটি মানুষ, যদি আমাদের অনেক বিত্তশালী মানুষ আছেন, তারাও যদি এভাবেই দেখেন যে এই প্রতিবন্ধীরা তাদেরকে অবহেলা করে না, তাদেরকে কীভাবে আপন করে নেওয়া যায়, সেই মানসিকতা যেন সকলের মাঝে গড়ে ওঠে, সেটাই আমি চাই। আগামীতে সকল স্থাপনাকে প্রতিবন্ধী বান্ধব হিসেবে গড়ে তোলারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত স্থাপনা হবে প্রতিটি জায়গায় প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য সুযোগ থাকে। তানজিল মেহেদি, News 24, ঢাকা। সারা দেশের মতো নির্বাচনী হাওয়া বইছে সিলেটের 6টি আসনে। তবে সিলেট এক আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন আওয়ামী লীগ বিএনপির 2 হেভিওয়েট প্রার্থী। দুজনই চান নির্বাচন হোক সম্প্রীতি ও সহ অবস্থানের। বিএনপি নেতাদের নির্বাচনী পরিবেশ নেই এমন কথার বিপরীতে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনের পরিবেশ পুরোপুরি সুষ্ঠু। সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত আফসারউদ্দিনের প্রতিবেদনে। পূর্ণভূমি সিলেটের এই স্থান থেকেই জিয়ারত করে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে প্রথাগত কারণে শাহজালাল এবং শাহপরাণের মাজার জিয়ারত করেন তারা। 3,452 কিলোমিটারের এই জনপদে এখন নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রায় সব দল। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি এমন অভিযোগ বিএনপি নেতাদের। আমাদের নেতাকর্মী, অনেক নেতাকর্মী জেলে গেছে, এখনও হয়রানি হচ্ছে, তারপরেও আমরা নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত আছি। নির্বাচনকে বিজয়ের মাধ্যমে
বেগম খালেদা জিয়াকে মুক্তি করে আনতে আমাদের যে আন্দোলন, এটি মূলত নির্বাচনী আন্দোলন। নির্বাচনের যথেষ্ট সুষ্ঠু পরিবেশ বিরাজ করতেছে। ইনশাআল্লাহ আমরা নৌকার বিজয়কে ত্বরান্বিত করার লক্ষ্যে মাঠে ঘাটে ময়দানে ঘরে দুয়ারে সব জায়গায় আমরা চেষ্টা কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসন একের এবারের আওয়ামী লীগ থেকে প্রার্থিতা পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই। বিএনপির নির্বাচনে অংশ নেয়াকে তাদের শুভবুদ্ধির উদয় বলছেন তিনি। আমরা যে একটা উৎসব মুখর আপনার হবে, ইলেকশন হবে, সুখের বিষয় যে এবছরে বিএনপির মাথায় মগজ এসেছে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা ইলেকশনে আসছে, এটা এটা সুখবর। তবে নির্বাচনে কোন রকম সহিংসতা চান না বিএনপি প্রার্থী। বলেন, সিলেট বরাবরই শান্তির জায়গা, তাই হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির নির্বাচনের আশা তার। আমরা আশা করছি দেশে একটা সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিশেষ করে সিলেট এক আসনে। আমরা ভাবি যে আমরা এখানে বিদ্বেষমূলক রাজনীতি চাই না, সংঘাত চাই না, প্রতিহিংসা আমরা রক্তক্ষয় চাই না, আমরা চাই সহ অবস্থানের ভিত্তিতে আমরা সবাই আমাদের নিজেদের কথা বলে আমরা যদি এগিয়ে যেতে পারি। সিলেটের ছয়টি আসনে প্রায় 12.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 30 ডিসেম্বর। আফসারউদ্দিন, News24, সিলেট। দর্শক, এবারে নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ এবং রামিম হাসান। শ্রাবণ রয়েছেন সিরাজগঞ্জে এবং রামিম হাসান রয়েছেন মুন্সিগঞ্জে। আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো। শুরুতেই যোগ দিচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আপনি এই মুহূর্তে রয়েছেন সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের সাধারণ মানুষের ভোটের চিন্তা ভাবনা কেমন জানাবেন আমাদের। রাশেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে, যেটি আসলে তাঁতের জন্য পুরো বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা। আপনাকে একটা তথ্য উপাত্য দিয়ে শুরু করতে চাই। প্রথমে, সারা বাংলাদেশের কিন্তু প্রায় 5.5 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই তাঁত শিল্পের সঙ্গে জড়িত। এবং এর বাইরে যদি আপনাকে বলি, তাহলে এই সিরাজগঞ্জের শাহজাদপুরের এই অঞ্চলে 4 লক্ষ ভোটার আছেন। এই 4 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু এই ভোটাধিকার প্রয়োগ করবেন এই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা অথবা তাঁত শিল্পের প্রতি গতি ত্বরান্বিত করার বাস্তবতায়। ঠিক তারই ধারাবাহিকতা আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা এই পেশার সঙ্গেই সংযুক্ত এবং তারা নির্বাচনকে মাথায় রেখে ভাবা শুরু করেছেন যে এই শিল্পে যারা অবদান রাখতে পারবেন তাদের বাক্সেই তাদের ভোটাধিকার যাবে। আপনাকে জানতে চাই যে আসলে এই শিল্পের বর্তমান অবস্থা কি, খুব সংক্ষেপে আমাদেরকে যদি বলতে চান। এই শিল্পের বর্তমান অবস্থা আসলে খুব নাজুক। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে এই শিল্পটাকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। আর এই শিল্পকে টিকে রাখতে আসলে বেনাপোল স্থল বন্দর দিয়ে সব কাউন্টের সুতা মানে শুল্কমুক্ত আমাদেরকে আমদানি করার সুযোগ দিতে হবে এবং উন্নত মানের কাপড় তৈরি করতেও সরকারিভাবে বিভিন্ন সহযোগিতার দরকার। এ উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা আসলে এখন পর্যন্ত যেহেতু নির্বাচিত হননি তিনি, তার নামটি উচ্চারণ করতে চাই না, আপনার কাছে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এখানকার যারা স্থানীয় এমপি যারা আছেন তারা মূলত আসলে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের কাজ করতে পারেন বলে আপনি মনে করেন? এখন আমাদের আগামীতে যদি আমরা নির্বাচিত করতে পারি নৌকা মার্কার প্রার্থীকে, আসলে এখন পর্যন্ত প্রচার প্রচারণার জায়গাটি আমাদের যেহেতু তৈরি হয়নি, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই দল এবং মতের বাইরে গিয়ে আপনারা কি ভাবছেন এই শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য? এই শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উদ্যোগ নেয় ইনশাল্লাহ করতে পারবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, এই অঞ্চল যেটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটিতে আসলে আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা এবং যে কারণে এখানকার মানুষ কিন্তু তার কাছে আশা প্রত্যাশার কথা ব্যক্ত করছেন, যদিও নির্বাচন এখন পর্যন্ত 26 দিন পরে। ফিরছি স্টুডিওতে আমাদের সহকর্মী রাশেদ ইমামের কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি সহকর্মী রামিম হাসানের কাছে, তিনি রয়েছেন মুন্সিগঞ্জে। রামিম, এই মুহূর্তে কেমন দেখছেন মুন্সিগঞ্জের ভোটের হালচাল জানাবেন আমাদের। রাশেদ, আমরা মাত্র মুন্সিগঞ্জে এসে পৌঁছেছি এবং আমরা মূলত শরীয়তপুর থেকে ফেরিতে করে এই মাত্র এসে পৌঁছলাম, কিছুক্ষণের মধ্যে আসলে ভিতরে ঢুকবো। আর
মুন্সিগঞ্জ, আপনি জানেন যে এই এলাকাটি মূলত যেই নদী তীরবর্তী একটি এলাকা, এখানে ভাঙন রয়েছে, নানা রকম সমস্যা রয়েছে, বিশেষ করে যেই দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যেই আন্তঃযোগাযোগ, সেই যোগাযোগের একটি বড় মাধ্যম এই মাওয়া ফেরি ঘাট। তো আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যা ধরন সম্পর্কে জানতে। কাকা, আপনার কাছে জানতে চাই যে কি ধরনের উন্নয়ন গত কয়েক বছর হয়েছে, পাশাপাশি আর কি উন্নয়ন প্রয়োজন, যারা সামনে প্রার্থী হয়ে আসবেন তাদের কাছে প্রত্যাশা? আমাদের দেশে খুব উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হইতে আছে, তারপরে উন্নয়ন হয়েছে, আরও কিছু বাকি রয়েছে, সামনে এই উন্নয়নটা হইলে আমরা খুব সহজেই আল্লাহর রহমতে সব কিছু করতে পারব। ভোটের ভাব কেমন লক্ষ্য করছেন? প্রচার প্রচারণা তো এখনো শুরু হয়নি, কিন্তু এই যেহেতু সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হওয়ার কথা, সেই পরিবেশটি কি এখন তৈরি? আমাদের এলাকায় তৈরি হয় নাই, তৈরি হয় নাই, এই সামনে থেকে তৈরি হইতে পারে, তার মানে আন্তরিক প্রার্থীরা অন্তরী এলাকায় নামে নাই, প্রার্থীরা অন্তরী এলাকায় আহেও নাই, কারোর সাথে সাক্ষাৎও করে নাই, নামলে বোঝা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কয়েকজন সঙ্গে কথা বলতে চাই রাশেদ। আমরা আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক নদীর পাশে একটি, এটি একটি খাবার রেস্টুরেন্ট, এবং এখানে যেই পদ্মার ইলিশ পাওয়া যায়, এবং বিশেষভাগ ঢাকার মানুষজন যারা যারা টাটকা ইলিশের স্বাদ দিতে চান তারা এলাকায় আসেন। তো আমরা এখানে আরও কয়েকজন স্থানীয় সঙ্গে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ তাতে কি মনে হচ্ছে সামনে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24কে। এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ হয়নি, তবে আমাদের যতটুকু ধারণা যে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবেই হবে, আমরা সকলেই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব দলের অংশগ্রহণ এই 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 নির্বাচন এখন পর্যন্ত মনে হচ্ছে, যদিও আরও 26 দিনেরও কিছু সময় বাকি রয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কি এই নির্বাচন শেষ হবে, আপনার ধারণাটা কি? হ্যাঁ, এখনও যে পরিবেশ পরিস্থিতি তাতে আশা করা যায় কম্পিটিশন একটা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে, তো জনগণ সেটার অপেক্ষায় রয়েছে। আপনার কাছে জানতে চাই প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশাটা কি, এই মুন্সিগঞ্জ এলাকাকে কেন্দ্র করে কোন জিনিসগুলো, কোন সমস্যাগুলোকে এগিয়ে রাখবেন যেগুলো সমাধান হওয়া দরকার? রাস্তাঘাট, আর এর বাইরে নদী ভাঙনের তো কিছু সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোতে কি করা, কি করতে পারবেন প্রার্থী? সেগুলো প্রার্থী যারা রাজনীতির যে লিডার আছে তারাই করবে, এদিক দিয়ে তারা খেয়াল রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে কথা বললাম রাশেদ, এবং আমরা ভোটার সফরে রয়েছি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি, সব এলাকায় যাওয়ার চেষ্টা করছি। আমরা পরে আবারও সন্ধ্যা 7টার সময় আপনাদের সঙ্গে যুক্ত হব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আশিকুর রহমান শ্রাবণ এবং রামিম হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুই সহকর্মী ছিলেন সিরাজগঞ্জ এবং মুন্সিগঞ্জে, জানাচ্ছিলেন সেখানকার ভোটের খবরাখবর, এবং আমরা ছিলাম বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে, আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। আজও 5 জেলায় সড়কে প্রাণ ছড়ল 11 জনের, আহত হয়েছেন 15 জন। গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে সাবেক এক সেনা সদস্যও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। সকালে হালডোবা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে বাসটি গাজীপুর সদর উপজেলার বাংলা বাজার এলাকায় যাচ্ছিল, এরই মধ্যে বিপরীতমুখী লেগুনার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। নিহতরা লেগুনার যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজির সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া রংপুর, নোয়াখালী ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 3 জন। এবার বিজয়ের মাসের আয়োজন লক্ষ্য প্রাণের বিনিময়ে। আজ 3রা ডিসেম্বর। 1971-এর এই দিনে বরগুনা, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ে সেদিন পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। বরগুনা কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতাকামী মানুষ ফেটে পড়েন আনন্দে।
একাত্তরের এই দিনে বরগুনার বুকাবুনিয়া সাবসেক্টরে আব্দুস সাত্তার খানের নেতৃত্বে 21 জন মুক্তিযোদ্ধার মরণপণ আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তাদের দোসরা। জাতীয় পতাকা উত্তোলন করে বরগুনাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার থাকছে নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে। দর্শক, নির্বাচনী পরিস্থিতি জানাতে ভোটের ময়দানে রয়েছেন আমাদের সহকর্মীরা। এখন কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, এই মুহূর্তে কুষ্টিয়ায় নির্বাচনী মাঠ কেমন দেখছেন? কারণ অলরেডি প্রার্থিতা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। ধন্যবাদ রাশেদ। আমরা ভোটের ময়দান নিয়ে আজকে আমরা কুষ্টিয়া এসেছি। এখানে আসলে 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4টি আসনে যদি ভোটার বলি, 14,59,000 ভোটার রয়েছে এবং একাদশ সংসদ নির্বাচন 565টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে বলতে চাই যে কুষ্টিয়া, আগের যে কুষ্টিয়া ছিল সেটি এখন অবশ্য নাই। এখন খুব শান্তিপূর্ণ একটি শহর, খুব শৃঙ্খলাপূর্ণ একটি শহর। এখানে এখানকার মানুষের মধ্যে একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে অন্যরকম একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা লক্ষ্য করছি। এবং মানুষের সাথে যে কথা বলে যে বিষয়টি জানতে পারছি যে তারা আসলে উন্নয়নের যে ধারাবাহিকতাটা চান, এখানে যেসব উন্নয়নগুলো হয়েছে সেগুলোর ধারাবাহিকতা চান, একই সাথে কুষ্টিয়ার যে সমস্যাগুলো রয়েছে, রাস্তাঘাটের সমস্যা অনেকটা লাঘব হয়েছে এবং তারা আরও চান যে রাস্তাঘাট এবং সড়কের যে সংস্কার সেটি হবে, এমনটি প্রত্যাশা করেন আগামী প্রতিনিধিদের কাছে। এছাড়া আপনাকে বলি যে কুষ্টিয়াকে কিন্তু বলা হয় সাংস্কৃতিক রাজধানী বাংলাদেশের, এবং কুষ্টিয়ায় কিন্তু লালনের শহর, রবীন্দ্রনাথের এখানে এসে থেকেছেন প্রায় 20 থেকে 22 বছর। এভাবে অনেক মনীষীরা কিন্তু কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। একই সাথে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ কিন্তু এই কুষ্টিয়ার মেহেরপুর থেকে কিন্তু শুরু হয়েছিল। সব কিছু মিলিয়ে একাদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বিভিন্ন জেলার মতো কুষ্টিয়াতেও কিন্তু মানুষের উৎসবটা কিন্তু বেড়েই চলছে দিনকে দিন। প্রচার প্রচারণা যখন শুরু হবে তখন হয়তো কুষ্টিয়াবাসীর মধ্যে সেই ভোটের লড়াই প্রতিনিধিদের মধ্যে শুরু হবে এবং একই সাথে ভোটারদের মধ্যে আসলে একটি আরও ব্যাপক পরিমাণে উৎসব আমরা দেখতে পাবো। তো রাশেদ, এই ছিল আজকে কুষ্টিয়া থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানের সবশেষ খবর। ফখরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী ফখরুল ইসলাম জানাচ্ছিলেন ভোটের সবশেষ খবরাখবর। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, এবারে আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। নির্বাচনী পরিস্থিতি জানাতে অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াইয়ে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সামদানি হক নাজম। নাজম, কুমিল্লায় এই মুহূর্তে ভোটের লড়াই কেমন দেখছেন? রাশিয়াতে ভোটের লড়াই বলতে গেলে আসলে নির্বাচনী পরিস্থিতি একটু বলতে হয়। নির্বাচনের আগে এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে গতকাল কুমিল্লার 11টি আসনের মনোনয়ন বাছাই শেষ হয়েছে এবং সেই বাছাই শেষে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের 134 জন প্রার্থী হতে চেয়েছিলেন এবং মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেই জায়গা থেকে
তাদের মধ্যে থেকে 36 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সেই জায়গা থেকে তারা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন যে ইলেকশন কমিশনে আপিল করার জন্য। তো এই বিষয়ে তো বলছিলাম, তার সাথে আমার একজন অতিথি আমার সাথে আছেন, এই কুমিল্লার একজন স্থানীয় সাংবাদিক, তার কাছ থেকে তার সাথে কথা বলি একটু, এখানকার নির্বাচনী পরিবেশ একটু জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসেন সেই জায়গা থেকে, কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতি অনেকদিন ধরে পর্যবেক্ষণ করার, খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ আপনার হচ্ছে। সেক্ষেত্রে এবারের ইলেকশনে এই ফ্যাক্টরগুলো কী আসলে এই কুমিল্লার জন্য? এবারের নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে বেশ কয়েকটি ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে তরুণ ভোটার একটি বড় ফ্যাক্টর। তরুণ ভোটাররা এবারে নির্বাচনে বড় ভূমিকা রাখবেন, কারণ গত নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। কুমিল্লার 11টি আসনের মধ্যে 4টি আসনের ভোট হয়েছে, বাকি 7টি আসনে ভোট হয়নি। ফলে এবার তারা ভোট দিতে মুখিয়ে আছেন, এবং আমি মনে করি যে যারা প্রার্থী তাদের মন জয় করার ব্যাপারে বিশেষ দৃষ্টি দিতে হবে। এবং তাদের মন জয় করতে হলে প্রথমে তাদের কর্মসংস্থানের বিষয়টি দেখতে হবে, এবং বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ, সেই যুগের অনুযায়ী তাদের উপযোগী করে তোলার দিকে তাদের নজর দিতে হবে। আরেকটি যে বড় ফ্যাক্টর, সেটি হচ্ছে কুমিল্লা বিভাগ। গত 4 দশক ধরে কুমিল্লার মানুষ কুমিল্লা বিভাগের জন্য আন্দোলন করে আসছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বর্তমান সরকারের মেয়াদ তো আর মাত্র 25 দিনের মতো আছে। তো এই সময়ের মধ্যে সম্ভবত সেটি সম্ভব না, কারণ মন্ত্রিপরিষদের বৈঠকে সেটি অনুমোদন করা, নিকারের বৈঠকে অনুমোদন। নাজম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াইয়ে সহকর্মী নাজম আমাদের সাথে ছিলেন কুমিল্লা থেকে। এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।